হাই ফ্রেন্ডস, আজ আমাদের ডেস্টিনেশন হলো হাজারিবাগ। আমরা কিভাবে হাজারিবাগ পৌঁছেছিলাম আর হাজারিবাগে কেনই বা আমরা যাই প্রতি বছর দু তিনবার করে, সারা বছরে এই হাজারিবাগে না গেলে মনের যেন শান্তি মেলে না, সেই কারণটাও আমরা আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমরা কলকাতা থেকে সকাল 8টায় আমাদের জার্নি স্টার্ট করেছি এবং এখন আমরা চলেছি সেকেন্ড হুগলি ব্রিজ অর বিদ্যাসাগর ব্রিজ দিয়ে। আমরা এই ব্রিজ ক্রস করে দিল্লি রোড ধরব। কেন জানি না এই বিদ্যাসাগর ব্রিজের উপর আমার কিন্তু একটা সফট কর্নার আছে। আমার যে এই ব্রিজটির উপর দিয়ে যখন যাই তখন যে কী ভালো লাগে সেটা আমার ক্যামেরাতেই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আমরা অলরেডি দিল্লি রোড নিয়ে নিয়েছি। আমরা দিল্লি রোড ধরে বর্ধমান, দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল ক্রস করে বরাকর নদী ক্রস করব। তারপরে আমরা পাবো ধানবাদ, আর ধানবাদ থেকে প্রায় দু ঘন্টা পর দিল্লি রোডের উপরই আমরা পাবো একটি জায়গা যার নাম বগোদর। বগোদর থেকে আমরা দিল্লি রোড ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বগোদর দিয়ে আমরা সোজা ডান দিকের রাস্তা ধরে পৌঁছে যাব হাজারিবাগ রোড সারিয়াতে। গাড়ি কিন্তু এখন বেশ স্পিডে চলছে, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তা ভীষণ ভালো, সুতরাং হাইওয়েতে গাড়ি চালানোটা বেশ ভালোই লাগে, বেশ এনজয় করা যায়। আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল সকাল সকাল বেরোবার জন্য। আমরা কিন্তু বেশিরভাগ সময় করি কি, যখন যাই তখন আমরা ফার্স্ট হলটা শক্তিগড়ে করি এবং সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট আমরা সেরে নিয়ে তারপর আমরা একেবারে বেরিয়ে যাই এবং ধানবাদে গিয়ে আমরা সেকেন্ড হল্ট করি যেখানে আমরা লাঞ্চ করি। বাট আজকে আমরা যেহেতু বেরোবার আগেই আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলেছি, সেই কারণে আমরা ফার্স্ট হল্ট করব একেবারে ধানবাদে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধানবাদ। ধানবাদে খালসা হোটেলে আমরা হল্ট করি। এখান থেকে কিন্তু আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম, আর যেহেতু আমরা শক্তিগড়ে হল্ট করিনি যার জন্য আমরা কিন্তু খুব কম সময়ে 4 ঘন্টার মধ্যে কলকাতা থেকে পৌঁছে গেছিলাম ধানবাদ। দেখুন ধানবাদের খালসা হোটেলটি, এটা ভেজ এবং ননভেজ দুটো আলাদা বিল্ডিংয়ে, এটা খালসা ভেজিস, দুটো আলাদা বিল্ডিং রয়েছে। এখানে ভেজ এবং ননভেজ সব রকম খাবারই পাওয়া যায়। এবার দেখুন সামনের রাস্তাটা, আমরা ধানবাদ থেকে চলেছি হাজারিবাগের দিকে। কি ভীষণ সুন্দর রাস্তা, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সামনের রাস্তা। সামনে দেখা যাচ্ছে পরেশনাথ, পরেশনাথের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে সামনে, সমস্ত রাস্তাটা জুড়ে যেন পরেশনাথ মাথা তুলে দাঁড়িয়ে আছে। কি ভীষণ সৌন্দর্য যে এখানে উপলব্ধি করা যায় এই রাস্তাটি, এই কারণে আমার অত্যন্ত প্রিয়, দারুণ লাগে আমার এই রাস্তাটি। এবারে আসা যাক মূল প্রসঙ্গে, হাজারিবাগের সঙ্গে আমাদের আত্মিক যোগ কীভাবে গড়ে উঠল। আমার মনে হয় সেটা আমার থেকে বেশি ভালো বলতে পারবে অরিজিৎ, তাই জন্য এবার অরিজিৎ জানাক হাজারিবাগ আমরা কেন বারবার ছুটে যাই এবং হাজারিবাগে আমাদের কিভাবে, আমরা হাজারিবাগের সাথে যুক্ত। হাজারিবাগ স্টেশন রোডে সারিয়াতে আমাদের প্রাণের শান্তিস্থল আনন্দভবন আশ্রম অবস্থিত, আর আশ্রম থেকে অনতি দূরে আমাদের প্রপিতামহের তৈরি বাড়ি অবস্থিত। আমরা বছরে 2-3 বার হাজারিবাগে যাই এই প্রাণের টানে। আমার প্রপিতামহ শ্রী হরিমোহন সান্যাল কর্মসূত্রে উনি প্রথমে আসানসোলে থাকতেন,
এবং সেই আসানসোলে এক ভক্তের বাড়িতেই প্রথম আমাদের গুরুদেব শ্রী শ্রী সাধু সীতারাম মহারাজের সাথে ওনার আলাপ হয়। এবং পরবর্তীকালে গুরুদেব যখন হাজারিবাগ আশ্রম প্রতিষ্ঠা করেন 1930 সালে, তখন আমার প্রপিতামহ এই হাজারিবাগ আশ্রম প্রতিষ্ঠার সময় একজন অন্যতম কাণ্ডারী ছিলেন এই আশ্রম প্রতিষ্ঠার। এবং এভাবেই আমরা হাজারিবাগের সাথে সেই তখন থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। এবং এরপরে হরিমোহন সান্যাল আশ্রমের খুবই নিকটে আমাদের হাজারিবাগের বাড়ি সতীকুটির তৈরি করেন। আমরা এখন দিল্লি রোড ছেড়ে বগুদরা হয়ে চলেছি সারিয়া আনন্দ ভবন আশ্রমের দিকে। এই যে চলে এসেছি আমরা আনন্দ ভবন আশ্রম। আনন্দ ভবন আশ্রমের ফুল ডিটেলস আমি আমার পরের ভিডিওটিতে শেয়ার করব, কারণ এত সুন্দর আশ্রম পুরোটা না দেখালে মনে শান্তি মিলবে না। আশ্রম থেকে এখন আমরা চলেছি আমাদের হাজারিবাগের বাড়ির দিকে। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা, কিন্তু এখানে কিন্তু সব বাড়িগুলোই খুব বড় বড়, মানে অনেক জমি সমেত এক একটা বাড়ি তৈরি হয়েছে, অর্থাৎ বাড়ির প্রেমিসেস অনেক বড়। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর বড় বড় ইউক্যালিপটাস গাছে এখানে ভর্তি। রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর কিন্তু স্মেল পাওয়া যায় ইউক্যালিপটাস গাছের। আর আমাদের যে বাড়িটি সেটাও কিন্তু বিশাল জমির উপর অবস্থিত। এখন প্রায় সেই বিশাল জমিটিকে ছোট ছোট প্লটে ভাগ করে কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু মূল বাড়িটি কিন্তু অক্ষত অবস্থায় আছে। বাড়ির প্রেমিসেস এখান থেকে শুরু হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু বাড়ির সীমানা কোথায় শেষ হচ্ছে, এই বাউন্ডারি একদম ওই যে দূরে দেখা যাচ্ছে যেখানে গিয়ে মিশেছে ছোট বাড়ি, ওটা হচ্ছে ছোট বাড়ি দেখা যাচ্ছে। এই বাউন্ডারি থেকে আমাদের বাড়ির গেট শুরু, এটা একটা গেট, এটা হচ্ছে আমাদের ছোট বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে, এটা হচ্ছে বাড়ির মেন গেট। বাড়ির প্রেমিসেসটা শেষ হচ্ছে ওখানে যে একটা ওই অবধি না গো, ওই ওই লাইট পোস্ট অবধি, তো ওই যে ওখানে যে হ্যাঁ আগে ভিতরটা তুলে নিয়ে আসো, তারপরে এরম ভাবে ধরো বিশালাকার জায়গা জুড়ে তৈরি ছিল এদের প্রাণের বাড়ি। এখান থেকে বাউন্ডারি শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্লট প্লট করে পুরো জমি কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং এই জায়গাটিতে এই মূল বাড়িটি বাদ দিয়েও আরও আটটা বাড়ি তৈরি করা হয়েছে। বুঝতেই পাচ্ছেন কতটা জায়গা ছিল। এবং আম জাম কাঁঠাল বেল বড় বড় ইউক্যালিপটাস সব রকম গাছে সমৃদ্ধ ছিল এই বাড়িটি। বিশালাকার জমিতে এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন তিনি। এই বাড়ির বাগানে গুরুদেবের জন্য একটি আসন বানানো হয়েছিল যেটি পাথরের তৈরি। সেই চেয়ারে বসে গুরুদেব কিন্তু মনের আনন্দে গান গাইতেন তার প্রিয় সখা হরিমোহন সান্যালকে সঙ্গে নিয়ে। আমার নেক্সট ভিডিওটিতে থাকবে আমাদের গুরুদেব সাধু সীতারাম মহারাজ এবং আনন্দ ভবন আশ্রমের সম্পূর্ণ ডিটেলস।